আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, ওই দিন গুলিস্তান থেকে একজোড়া গ্রিজেল আনছিলাম, তারপর নতুন একটা খাঁচা আনছি। তো ওইগুলা দেখানোর জন্যই আজকে এই ভিডিওটা করা। তো এই যে আমার লফট, তো চলুন ভিতরে দেখাই। এই তো নতুন একটা খাঁচা আনলাম গ্রিজেল গুলার জন্য, কারণ গ্রিজেল গুলা খাঁচায় রাখার জন্য আমার কাছে একটা খাঁচাই ছিল, তো সেজন্য আরেকটা খাঁচা আনছি। এই যে গ্রিজেল গুলা যে গুলিস্তান থেকে আনছিলাম, এই দুইটা। নরটা হয়েছে খুবই দারুণ একটা নর। আর মাদিটারে যদি দেখা, এই যে মাদির কালারটা অবশ্য নরের মতো হয়নি, কিন্তু দুমটার চোখ, মাথার শেপ দুটাই সেম, সেজন্য আর কি এই নরের সাথে এই মাদিটা আনছি। তো মাদিটা আমি একটা কাছের ফ্রেন্ডের কাছ থেকে আনছি, আর মাদিটা হচ্ছে 70 কিলো ছাড়া আছে। ওইটা ওই আমাকে নিয়ে ছাড়ছিল, তো ওর কাছ থেকে নিয়ে আসছি মাদিটা। আর নরটা যদি দেখাই, এই যে নরটা, নটা অরিজিনাল আফসান গ্রিজেল, আর মাদিটা আফসান গ্রিজেল, বাট কালারটা ওই রকম আসে নাই মাদিটার। আর নিচে যদি দেখাই, এই যে আরেকটা নর আনছিলাম আফসান গ্রিজেলই। আর নিচের এই দোনো থাকি খালি এখন। আর এদিকে যদি দেখাই, এই যে রেসার জোড়া, তারপর হয়েছে বিউটি হুমা জোড়াটা, তো এগুলা মোটামুটি অ্যাডাল্ট হয়েছে। তো মনে হয় আর 1-1.5 মাসের মধ্যে বাচ্চা নেওয়া যাইব আলহামদুলিল্লাহ। আর নিচের রেসারগুলো যদি দেখাই, এগুলা ডিম নিয়ে বসছে। এই যে রেসার নর, এটার চোখও মোটামুটি ভালো একটা চোখ এই রেসার নরটার। এই যে আরেক জোড়া রেসার, আর এইদিকে যদি দেখাই, তো এই তো তো এখন গিরিবাস কবুতর মোটামুটি কমাই ফেলছি। তো আমার ইচ্ছা আছে যে লফটের মধ্যে রেসার আর গ্রিজেল পালমু, সেজন্যই আর কি গিরিবাস কবুতর গুলো কমাই ফেলছি। আর এদিকে যদি দেখাই, এই যে এটা হচ্ছে রেসারের বেবি, আপনার গিরিবাজ কবুতরের নিচে দিয়ে দিছিলাম ডিম, তো দুই বাচ্চা ফুটাইছে আলহামদুলিল্লাহ। আর এদিকে এই যে এই জায়গায় একটা আছে রেসার বেবি, তো এইগুলা হচ্ছে গিরিবাজের নিচে যদি রেসারের ডিম চেলে দেই, তো তখন দেখা যায় যে দুই বাচ্চা ঠিকই ফুটাই, বাট আপনার রেসারের বাচ্চার আর কি ঠোঁট মোটা থাকার কারণে গিরিবাজ কবুতর দুটা খাওয়াইতে পারে না, সেজন্য বাচ্চা একটা মারা যাওয়ার সম্ভাবনা থাকে। তো এখানে দুনো বাচ্চাই ফুটাইছিল, তো একটা মারা গেছে আর আরেকটা আলহামদুলিল্লাহ বড় হয়েছে। তো এই ছিল আমার লফটের বর্তমান অবস্থা। তো আমার লফটটা দেখা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাইবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আর বন্ধুরা, কবুতর সম্পর্কে আরও এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন।